চীনের দক্ষিণ পশ্চিমে অবস্থিত ইউনান প্রদেশের রাজধানী শহরটির নাম কুইমিং। কুইমিং শহরটিতে শীত বা গ্রীষ্ম কোনোটি খুব তীব্রভাবে চোখে পড়ে না, তাই একে বলা হয় চির বসন্তের শহর। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6,200 ফুট উচ্চতায় অবস্থিত শহরটি আজ হতে প্রায় 2400 বছরের পুরনো। এই কুইমিং শহরটি হতে প্রায় 120 কিলোমিটার দক্ষিণে শিলং শহরে রয়েছে প্রকৃতির এক অপর বিস্ময়, যার নাম স্টোন ফরেস্ট বা পাথুরে বন। এতে কিন্তু সবুজের আধিক্য তেমন নেই, সেই স্থান দখল করে রয়েছে বিশাল বিশাল আকাশচুম্বী পাথর। বনটি প্রায় 400 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয়ে আছে। বনটিতে বিভিন্ন উচ্চতার ও বিভিন্ন আকৃতির অসংখ্য পাথর মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। পাথরগুলো অবস্থানের ক্ষেত্রেও বেশ বৈশিষ্ট্য চোখে পড়ে। কিছু পাথর চ্যাপটা, আবার কিছু পাথর গোল, কিছু আবার পশু পাখি বা মানুষের অবয়বের সাথে অনেকটাই মিলে যায়। পাথুরে বন মূলত 7টি অঞ্চল নিয়ে ছড়িয়ে রয়েছে। এই 7টি অঞ্চলগুলো হলো লিজিজেং স্টোন ফরেস্ট, লাইগু স্টোন ফরেস্ট, জিউন গুহা, স্র্যাং হোদ, ডাডি জলপ্রপাত ও কিভেং গুহা। এই বনের উৎপত্তি নিয়ে অনেক ধরনের গবেষণা হয়ে যাচ্ছে। প্রত্নতাত্ত্বিকদের মতে প্রায় 270 মিলিয়ন বছর আগে এই বনটি জন্ম হয়। ভাবতে কিছুটা অবাক লাগছে, এত বছর আগে কিভাবে এই বনটি সৃষ্টি হতে পারে। তবে এই বনটির আবিষ্কার নিয়ে স্থানীয়ভাবে বেশ কাল্পনিক একটি গল্প প্রচলিত রয়েছে, যা এখানকার স্থানীয়রা দৃঢ়ভাবে বিশ্বাস করে থাকে। বিজ্ঞানীদের ধারণা মতে কোটি কোটি বছর আগে সিলিংয়ের এই অঞ্চল ছিল মস্ত বড় এক সাগর। সেই সাগরের নিচে ধীরে ধীরে অনেক চুনাপাথর জমতে থাকে। সময়ের অববাহিকায় চুনাপাথরগুলো বড় হতে হতে এক সময় পাথুরে বনে সৃষ্টি হয়। কিছু পাথর কয়েক মিটার হলেও অনেক পাথর আছে লম্বায় প্রায় 40 মিটার পর্যন্ত উঁচু। বনটি দেখতে ধূসর হলেও যখন বৃষ্টি হয়, পাথরের সারি ভিজে যায়, তখন পুরো বনে এক কালচে খয়েরি রঙের আভা ছড়িয়ে যায়। তখন বনটির সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায়। সুন্দরের পাশাপাশি এখানকার এক একটি পাথর ছড়িয়ে আছে হাজার বছরের ইতিহাস। 2007 সালে ইউনেস্কো এই বনের 2টি অংশ লাইগু স্টোন ফরেস্ট, সুজেগে ভিলেজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছিল। সেই থেকে দেশ বিদেশের ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম এক আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে উঠেছে চীনের এই পাথুরে বন। হাজার হাজার বছর ধরে পাথুরে প্রাণ নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই পাথুরে বন শুধু এক বন নয়, দর্শনার্থীদের চোখে এ যেন প্রকৃতির এক আজব খেয়াল।